জানাইলাম সবারে ওরে বাবা না বাবা না তারা আকাশের তারা বরে ওরে গুজুর ওরে নিজাফরে রাস্তা না তো কাউসে বাবা রাখবে না তোরে বড় বড় সাবাহিনী বড় কথা কয় আরে গরিবের হক খাইয়া মসজিদ করে যায় আল্লাহর কাছে গুনা মাথায় বলি একেবারে ড্যাঙ্গার মিদে কিচ্ছে নাম নেই আল্লাহ সর্ব দেখে ঠিক কিনা কথা বলে বাবা থানা দিল রায়পুরাতে দিল লক্ষ্মীপুর পুষ্ট আবিল গাছের হাতে রাওলাদের আসল বুধবারে গিয়েছি আমি মাঝ ভান্ডারে ভাই এমন একটা হাসি দিল বিশ্বাস করেন নাই আদর করে তান দিগ নিয়ে আরে নির্ভয়তি আইছে হেডনগিরি মুস্তানগিরি চলতে পারবে না যেই পাটি করেন না কেন শুনের বর্ণনা আল্লাহ দরা বড় দরা কোরআনের মাজারে ওয়ালদা হারাইলে নামাজ কবুল হবে না রে আইন মসজিদে যাই এক ঘন্টা মাহফিল হবে পরের ঘন্টা হুজুর উম্মুর রাদি আল্লাহ তাআলা আনহু গাই গেছে এটা টিয়া বেগুল লই বগি আমালা নিন নিন বাবা হ্যাঁ মরি রইলাম আয়াত কি ধরো কোন দরকারে সিজ জেরি না দেয়া দাও আর আজ এত কোন গান গাইছি কোন গা কটিয়ারি তার নিল কোন কথাটা খারাপ আছে এরকম সাবে আর তো টিয়া দিয়া না শুধু টাকা একটা কথা বলে রাখিস না মোমর কথা বেগিনে যা বাস্ত হইবে হইবে কিনাই এটা আর কোন গুরি পাফে পাফেরও ছাড়ে না দশ দিন সর একদিন গিরাস যদি কোন শেখ হাসিনার যদি কোন কান যদি আল্লাহ যায় যদি একবার ক্ষমতা হয় যায় দিন কোন নেমুদ থাকবে না এই সেকশনে যদি না আসতে পারে ওয়াট কমপ্লিট নেটওয়ার্ক আন্ডার থেকে বলো হ্যাঁ আগে হাতে দেখো আয় হামাজের লাগ করুক ভাই নাই আমেরিকার লাইনের কারণ বিএনপির কোনো বেল নাই কোনো ধরা খাই গেছে কেউ ওটা কন্ট্রোল করিব না আমাদের পার্টি হলো কি যে লোক ভালো তাকে আমরা একটা সিল মারিয়াম কারোর কাছে সরাসরি কোনো আলাপাত নাই মানে প্রেম করেছি আমি তুমি ভাঙা ঘরে বইয়া সেই কথাটি মানুষের কাছে তুমি দিলা কইয়া এখন দেখা যায় তুমি নিজে লুচ্ছা বলেন আমি কিফত গাওক মহাপাপ কিরে ঠিক আছে নি কথা তরকারি কেজির মাফে দেশ না আশির মাফে দেশির খবর লোক যাই বিরাশির লোক আফসারি হুজুরে কিরে কসনাকা কসনাকা কি কইতাম যেমন আওলাদের আসলে রয়েছে গুলা কামো লাগাই দিয়ে খেটে ওরা দেয় এটা দেয় মুক্তব দেয়
খেতে গতিয়াতে সব জায়গাতে মানে মাভি ধরে, খেতে কোনো ফির না, কোনো গিল্লা গায় না, তার মাভি লো আল্লাহ আম্মা ইন্না নাস্তা এনুগা অনাস্তা গো বেরুগা মানিয়ে রাখবি একটা বেরোবাই দিলাম মেরি তোরা নিয়ত হলো সন্তান থাকায় কি কেউ উনি এটা একটা বেরোবাড়ি দিলাম আমি আই হাজির হয়েছি আল্লাহ আম্মা ইন্না নাস্তা এনুগা অনাস্তা গো আসিল খারের উপরে মায়ের সহকারে বাবা মুচার নাম আছি মারি কপালের মারে হিয়ান্তর নাম আইলে আমার বাড়ির না হিয়ান্তর নামে তারা কাপড় কাটে হিয়ান দিদি ধোয়াছে তারপরে মনে করলাম বাবা দিন দিয়ে আছে কান্দি কান্দি যাই কিছু করি অবশ্য হঠাৎ করে রুদা আইতে হয় কথা কি বুঝো থইলাম ইমাম সাহেবের লয়ে এলাম ভাই বারোটার সময় আমরা তাই নামাজ আদা হয় সে শুনতে আস্তারি হুজুরে আর এই যুক্তিবাদী আমাদের ওনারা কমে আছে দেশের মানুষে মারিও স্যার আপনার নিজের ঘর তাল সারাক দিয়ে না আপনার মসজিদে সারাক আপনি মারে যান না ভাত হেতিল্লে আনেন ভালা ভালা জিনিস রাত খাবার আর মায় উভয়ের মরে বাবার মায় জানো যত খোঁজ গাছিও দেন না কোন দিয়ে দিচ্ছি আর মনে হয় আপনার জাতের কোন ধারা আছে যার বীজ ভালো হবে তার ফসল ভালো হবে আর যার বীজ খারাপ হবে সে তার ফসল খারাপ হবে পুত্তার বাচ্চা সৌগাত গ হেতিয়ালে তো গাইখা দেখবেন হলো আইন পর্যন্ত কাশি দিতে আনে আপনি আর গরুর বাচ্চা বছর একটা ধর্মের সবার বাদ্য উদ্ঘাটনের লাভ আদর করি হবে কথা কি বুঝতে পারছে কথার বুঝের একটা রাস্তা আছে মাঝবান্ডার যেন কারণ নষ্ট হয় না গাঁজা মদ তাড়ি খাইয়েন না আর আমরা যদি এটা খান আমরা খাইতে হইলে অনেক দূরে যে খাইতে হইবে কারণ এখানে পাবলিক সমাজ আমরা যদি খান খান আমরা তৈরি নিশায়ন করে ঠিক কিনা কথা বলে রাইট আর গাঁজার সম্বন্ধে কোনো কোরআন শরীফ আমি পাই নাই আর কি এ দেখো ও বাবা এই হে এগুলো পাই না আমি পাইছি একটা জিনিস কি সুর মৃত্যু সকল ঘর হরের হক নারী নির্যাতন ঠিক আছে কথা আর হাসি বাদী আর বিবাদী গরিবের হক খাইয়েন না ঠকাই খাইয়েন না কি করেন দাদা ঠিক আছে নি মানুষের নষ্ট করিয়েন না খাইলে সমাজে কথা বুঝে দিবেন ইসলাম ধর্মের জন্য ভাই আসেন মসজিদে পাঞ্জেখানা নামাজ পড়বো আপনি কি মুসলমান যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আমাদের লগে একটু আসেন আর যদি মুসলমান খেতাব না থাকে তাহলে আপনি একটু দূরে থাকেন আপনার লগে কোনো মারামারি আর দাদাদের দরকার বাইরে যাই কিছু কর না কেন কে কি করে না করে কারণ নামে আমার গিল্লার দরকার নাই আমার রব্বিল আলামিন সৃষ্টি করছে দুনিয়া দিনকে যে রাজ করে রাজকে যে দিন করে আর যে লোক মানুষের নষ্ট করে তার আস্তানা আমার আল্লাহ নষ্ট করব আপনি কিছুতন কিছু হইলে যান চেয়ারম্যানের দরে কিছুতন কিছু হইলে যান মেম্বরের দরে কিছুতন কিছু হইলে যান মাতাব্বরের দরে আজকে তো মাতাব্বরের ঘরের মিন্দে পরোটা নিয়ে দ্বন্দ্ব বেজে ওগের মাথা আরোগ্য হারাইছে এমন টাইমে যাই আপনি হাজির হয়েছেন আপনি কইছেন চেয়ারম্যান সাহেব ও মেম্বর সাহেব আঙ্গো বাইট কিনলে ওর মাথা হাড়াহাড়ি আমরা এই সমাধানা করে দিই এতে কয় আইতে আসি তোরা যা মানি জানন তুই আর আইবে মাল খাওয়ানোর লাইন এতে আই বাদি আর বিবাদী ঠকাই খাইল আগে তাই হলত গা খাইলাম আমরা কেস বান্ধ তো হইল না মুরগার গুলাই গেল তার নিজের করে তো ঠিক নাই এই আমরা এনে বয়ে করেন ঠিক কিনা
পঁয়ত্রিশ টাকা হিসেব করে গেছে, পরে আবার আই কহে দশটি আবার খাই আবার আরে মক্রম বলে সাইরব বানায় আদম গতি কেমনে, আরে দেখছি না তার নকশা নমুনা পাইলাম নানি নয়নে, বক্রম বলে সাইরব বানায় আদম গতি কেমনে, আল্লাহ বলে মক্রমে তুমি চেয়ে দেখো আরশ পরে, আল্লাহ বলে মক্রমে তুমি চেয়ে দেখো আরশ পরে, আরে সত্য রাজার ভদ্রার আরে ফুটছে রে ফুলে গোপনে, মক্রম বলে সাইরব বানায় আদম গতি কেমনে, আরে দেখছি না তার নকশা নমুনা পাইলাম না দিল নয়নে, সেই জিলাপে হইল আদম আরে ভিতরেতে ডুবছে জৈদন, সেই জিলাপে হইল আদম আরে ভিতরেতে ডুবছে জৈদন, আরে মুর্শিদ বলে আরে নুরু বলে মাথার গঠনে মুর্শিদ বিঘে কে জানে, আরে মক্রম বলে সাইরব বানায় আদম গতি কেমনে, আরে দেখছি না তারে নকশা নমুনা পাইলাম না নিজ নয়নে, আল্লাহ বলে হে মক্রম রে আরে আদম সে যা করতে হবে, আল্লাহ বলে হে মক্রম রে হা তুমি আদম সে যা করতে হবে, মক্রম বলে কথায় আজ্ঞা শুনবো না তো হয় এই সাথে, আরে মক্রম বলে সাইরব বানায় আদম গতি কেমনে, আমি নিজের হাতে বানাইছিলাম বানাইছি মনে মদনে, মক্রম বলে সাইরব বানায় আদম গতি কেমনে, আমরা তো আদমের গৌরব ঠিক কি না কথা বলেন, আরে নবীর নাই উম্মতি হয়ে আজকে আমি প্রশ্ন করব এই জায়গার মাজারে, মাহবুব আল্লাহর কারিগরি দরিতে পারি সেদিনি বিহতের গড়ের মিন্দে গেড় বানাইলো গোপনে, বিহস্তের গড়ের মিন্দে গেড় বানাইলো গোপনে, মক্রমে তুলম পাথিল মক্রম গেড়ের মিন্দে আটকি যাইব, ওরে আদমের হুতাই থইল মক্রমের সামনে, মক্রম বলে সাইরব বানায় আদম গতি কেমনে, দেখছি না তার নকশা নমুনা পাইলাম না নিজ নয়নে, আল্লাহ বলে হে মক্রমের আরে সায়া দেখো আরস পরে, আরে সত্য রাজার পদ্মার আরে পুষতে রে পোলে গোপনে, আরে মক্রম শুনল না তো পাহাড়ের কথা ওই মনেতে লাইগা সে বেতা, ওরে ডাইনি ঠ্যাঙ্গ ঠ্যাঙ্গাই দিল দেখে না ভার ওই কানে, বাম ঠ্যাং নি ঠ্যাঙাইছে না ডাইন ঠ্যাং, মক্রমে কি বাম ঠ্যাং ঠ্যাঙাইছে হুজুর না ডাইন ঠ্যাং, বাম ঠ্যাং ধন্যবাদ।
আমরা যদি মেজাজটা খারাপ লাগে যেত মাতা হলো আরো কত কবিরাজ কষ্ট তোরা চিন্তা করছে কারা কারা করছে আপনারা আপনারা মুসুরি যায় কারা চিন্তা করেন।